গাইজ, আমাদের গেমের ভিতরে চলে এসেছে নতুন একটা লেজেন্ডারি বান্ডেল, যেটা নাম হচ্ছে ফায়ারি ফ্ল্যাশ বান্ডেল। এই বান্ডেলটা আমরা নিতে চলেছি, আর এটা নিতে গেলে আমাদের খুবই কম ডায়মন্ড বা কম টোকেন দিয়ে এক্সচেঞ্জ করে আমরা এটা নিতে পারবো। এটা এসেছে আমাদের লাক রয়্যাল সেকশনে। লাক রয়্যাল সেকশনে দেখতে পাচ্ছ বড় বড় যে টোকেন থাকে, ইউনিভার্সাল টোকেন, ইউনিভার্সাল টোকেন দিয়ে কিন্তু আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো। আমাদের কাছে অলরেডি 179টা ইউনিভার্সাল টোকেন আছে, তো এই 179টা ইউনিভার্সাল টোকেন থেকে আমাদের মাত্র 175টা ইউনিভার্সাল টোকেন লাগবে এই বান্ডেলটি আমরা যদি নিতে যাই। আর এই বান্ডেলটি নেওয়ার প্রধান কারণ হচ্ছে এর যে ক্যাপটা আছে, ক্যাপটা দেখতে পারতেছো, এর মাস্ক দেখতে পারতেছো, এর জুতো, প্যান্ট, জামা, মোট সব মিলিয়ে কিন্তু এইখানে পাঁচটা আইটেম রয়েছে। তো এইটা এখন যেরকমই আছে কিন্তু ভবিষ্যতে কিন্তু এটা একসময় রেয়ার হয়ে যেতে পারে, যখন দেখা যাচ্ছে কিছু সংখ্যক মানুষের কাছে থাকবে আর যারা নেয়নি তাদের কাছে থাকবে না। একটা আফসোসের একটা ব্যাপারও হতে পারে, কারণ এই বান্ডেলটা কিন্তু আলাদা লেভেলের একটা লুক রয়েছে, বিশেষ করে এর ক্যাপ এবং মাস্কে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো আমি এটা নিতে চলেছি, আর এটা নিতে গেলে তোমাদের কত ডায়মন্ড লাগবে তাও তোমাদেরকে বলে দেব। তো আমি দেখি এখানে একটা স্পিন করি, সিঙ্গেল স্পিন 20 ডায়মন্ড দিয়ে, কারণ এখানে আমার কাছে টোকেন দেখতে পারতো 179টা আছে, চাইলে আমি নিতে পারি এক্সচেঞ্জ করে। কিন্তু এক্সচেঞ্জ করে নেওয়ার চাইতে যদি স্পিনে পেয়ে যায় তাহলে আমার টোকেনগুলো কিন্তু থেকে যায়, এই জন্য আমি এখানে স্পিন করতেছি। তো 200 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম। 200 ডায়মন্ডের স্পিনে আমাকে কী কী দেয় দেখা যায়। সিঙ্গেল টোকেন, আবারও সিঙ্গেল টোকেন, আবারও সিঙ্গেল। ভাই রে ভাই, সব সিঙ্গেল টোকেন দিয়ে মোটামুটি অল্প কিছু টোকেন দিয়েছে। এখানে আমি কি টোটাল 13টা টোকেন পেয়েছি। তো আমি আরও একটা 200 ডায়মন্ডের স্পিন করতে চলেছি, দেখি তিনটা স্পিন করবো টোটাল। তিনটা স্পিনে আমার মনে হচ্ছে যে এখান থেকে কিছু একটা আমি পেতে পারি, তো কিছু একটা যদি পেয়ে যাই সেটাই বেটার হয় আমার মনে হচ্ছে। তাই আমি এখানে স্পিন করতেছি। এখানে আমার টোটালি কতটা টোকেন দিল এবার মোটামুটি ভালো টোকেন দিয়েছে। আর একটা 20 ডায়মন্ডের স্পিন করে দেই, এবার হচ্ছে 2টা টোকেন দিয়েছে। এবার 200 ডায়মন্ড দিয়ে আবারও 11-এর স্পিন করে দিলাম একটা। এইবারের এইটা ছিল লাস্ট স্পিন, কারণ হচ্ছে আমি বলেছিলাম যে তিনটা স্পিন করবো এখানে। তো এই স্পিনে যদি আমাকে কোনো কিছু দিয়ে দেয় তাহলে তো সবচাইতে ভালোই হয়, কিন্তু কোনো কিছুই দিল না। এখানে জাস্ট কয়টা টোকেন দিয়েছে, তো আমার কাছে 230টা টোকেন হয়েছে। এবার আমি যেটা করব, এখানে মনস্টার রিংয়ে আমি একটু স্পিন করি, এখান থেকে তো আমি তেমন কিছুই নেইনি। তো এখানে ডায়মন্ড আছে আমার কাছে, নেটওয়ার্ক ইরোড, সার্ভার ইরোড, এখানে আমার কাছে সার্ভার ইরোড দেখাচ্ছে। এবার স্পিনটা হয়েছে, তো 20 ডায়মন্ডের একটা স্পিন করে দিলাম। আমার নেটওয়ার্ক একটু, এরপরে হচ্ছে 20 ডায়মন্ডের আরও একটা স্পিন করে দিলাম। এইবার দেখি এখান থেকে কোনো কিছু দেয় কিনা, কারণ হচ্ছে আমার মনে হচ্ছে যে এইখানে আমাকে টোকেন বেশি দেবে, তাই আমি এখানে স্পিন করতেছি। 200 ডায়মন্ডের আরও একটা স্পিন করে দিলাম এইখানে মনস্টারিং ইভেন্টে, কারণ এইখান থেকে আমার মনে হচ্ছে যে টোকেন বেশি দেবে তাই ওইখানকার চাইতে, কারণ ওইখানে কিন্তু টোকেন খুব কম দিচ্ছে, কারণ ওটা হচ্ছে নতুন ইভেন্ট, তাই এখানে টোকেন কিন্তু বেশি দিয়েছে। দেখো তোমরা দেখো অনেক বেশি টোকেন দিয়েছে, 230টা ছিল আর এইবার 27টা টোকেন দিয়েছে একটা স্পিনে। তো টোটাল 257টা টোকেন হয়েছে। এবার হচ্ছে এক্সচেঞ্জ করার পালা। আমরা এই যে ফায়ারি ফ্ল্যাশ বান্ডেল, এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে চলেছি। এটা এক্সচেঞ্জ করে নিচ্ছি 175টা টোকেন দিয়ে। 175টা টোকেন দিয়ে ফাইনালি লেজেন্ডারি একটা বান্ডেল নিয়ে নিলাম এবং এটাকে ইকুইপ করে ফেললাম। আর এখান থেকে আমি চাইলে নিতে পারি এই মাস্কটা আমার কাছে পার্সোনালি অনেক জোস লেগেছে, তো এটা আমি নিতে পারি, বাট 50টা টোকেন দিয়ে নিব না, থাক এটা এখন নিব না, পরে ভেবে চিনতে দেখবো যে নেবো কি নেবো না। আচ্ছা যাই হোক, তো তোমরা দেখতে পারলে যে আমার কিন্তু এখানে 180টা টোকেন ছিল, আর পরে আমার টোকেন হয়েছে ধরো 70-80টার মতো। 80টা টোকেনে আমার 800 ডায়মন্ড খরচ হয়েছে, তার মানে এই বান্ডেলটা নিতে গেলে তোমাদের 1500 থেকে 1600 ডায়মন্ড খরচ হবে। 1500 থেকে 1600 ডায়মন্ড খরচ করলে তোমরা কিন্তু এই বান্ডেলটা এক্সচেঞ্জ করে নিতে পারবে, আর যদি স্পিনে পেয়ে যাও এটা তো লাকের ব্যাপার, এটা তোমরা সবাই জানো। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, মন্দ কাজ ও স্ক্যামার হতে দূরে থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা, টাটা, বাই বাই।